আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সাথী আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই ভিডিওটা কোয়ারেন্টাইনের সময় মানে যখন আমরা প্রথম লকডাউন হয়ে যাই তখন তো আমার হাজব্যান্ড একটা গিফট কিনেছে গিফট বলতে নিজের জন্য বলা চলে ছেলের জন্য বলা চলে ছেলে আর বাপ বোরিং হয়ে যাচ্ছিল এই জন্য একটা গিফট নিয়ে আসলো তো গিফটটা আমি খুলে আপনাদের সাথে শেয়ার করব। যে এটার ভিতরে কি তো এটা এমনভাবে প্যাকিং করেছে যেটা আগে কখনো আমি দেখিনি মানে ইতালিতে আগেও এরকম আমি অনলাইনে কেনাকাটা করেছি কিন্তু এভাবে কখনো প্যাকিং করা দেখি আমার মনে হচ্ছে করোনা ভাইরাসের কারণে ওরা এভাবে প্রোডাক্টগুলো প্যাকেট করে আর আগে যেমন প্রোডাক্টটা একজন আমাকে দিত মানে আমার হাতে দিত এখন হাতে দেয় না এখন করে কি নিচে রেখে যায় মানে আমাকে ডাক দেয় তারপর দূর থেকে দেখলে একটা সাইডে রেখে যায় তারপর আমি যেয়ে নিয়ে আসি হাতে আদান প্রদান করে না তো এই যে আমি খুলছি বাচ্চাগুলোকে দূরে রাখার চেষ্টা করেছি বাচ্চাগুলা গিফট আসছে এটা শুনেই তো পাগল হয়ে গিয়েছে তো প্রথমে আমি কিন্তু স্প্রে করেছি আপনারা হয়তো ভেজা দেখছেন তো স্প্রে করে তারপরে আমি প্রোডাক্টটা খুলছি তারপরে আমি খোলার পরে কালো পলিথিনটা একদম ময়লার ভিতরে ফেলে দেব আর সাদা পলিথিনটাও খুলে ফেলে দেব আর গিফট বক্সটা আমি রেখে দিব ওর বাবা এসে তারপর এটা খুলবে হয়তোবা অনেকেই প্যাকেট দেখে আন্দাজ করে ফেলেছেন যে এটা কি হবে আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু সাফওয়ান করেছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না সাফওয়ানের হাত একটুখানি চলে আসছে তো সাফওয়ানে ভিডিও করার ট্রাই করে তো সাফওয়ান এটা দেখে তো পাগল হয়ে গিয়েছে মানে ওর জন্য সারপ্রাইজ ও ছোট মানুষ ও তো আর এগুলো খেলতে পারে না ওর বাবার অনেক আগের একটা শখ ছিল যে প্লে স্টেশন কিনবে তো এবার আমি বলেছি তুমি প্লে স্টেশন কিনো আমি তোমাকে গিফট করব আমি বলাতে সে একটু মনে সাহস পেলো তার ভিতরে কোয়ারেন্টাইন দিন ছিল মানে মানে ঘরে বসে থাকা সময় পাস হচ্ছিলো না তো কোয়ারেন্টাইন থাকাকালীনই এটা কিনেছে কিন্তু শেষ পর্যায়ে যে কিনেছে যখন কাজ শুরু হয়ে যাবে খুব বেশি দিন নাই আর এটা আসতেও অনেক টাইম লেগেছে অর্ডার দেওয়ার এক দুই সপ্তাহ পরে আসছে কারণ এই ধরনের ভিডিও গেমসের এখন অনেক রাশ অনেক চাহিদা অনেকেই অনলাইনে অর্ডার করছে যাদের বাচ্চারা বাসায় মানে স্কুলের বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না তো তারা কীভাবে টাইম পাস করবে তো অনেক বাবা মারাই এই ধরনের প্লে স্টেশন কিনছে যার কারণে অনলাইনে এটা সীমিত আকারে পাওয়া যায় অর্ডার দিলে সাথে সাথে দেয় না দশ দিন বারো দিন পনেরো দিন পরও দেয় তো তার বাবা খুলছে তার বাবা কিন্তু অনেক খুশি যে সে খেলবে তার ছেলেকে নিয়ে বাবা আর ছেলে মানে কি বাবা আর ছেলে মানে খেলাধুলা গেম খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা ক্রামবোর্ড খেলা কিন্তু এখানে এই ধরনের খেলা নাই বাংলাদেশের মতো র্যাকেট ক্রিকেট এখানে নাই এখানে থাকার ভিতরে শুধু ফুটবল খেলাটাই আছে ফুটবল খেলাটাই আমি দেখি ইতালিতে খেলে কিন্তু ক্রিকেট র্যাকেট আমি দেখিনি আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আমি দেশে যাব তখন ক্রিকেট আর বল নিয়ে আসব তারপর র্যাকেট নিয়ে আসব তারপর ক্রামবোর্ড যদি পারি একটা ছোটো ক্রাম নিয়ে আসব। একটা লুডু নিয়ে আসবো একটা ধনী আবার মজার খেলা নিয়ে আসবো আগে একবার নিয়ে আসছিলাম কিন্তু হারিয়ে গিয়েছে এই খেলাগুলো নিয়ে আসবো কারণ বাচ্চারা বড় হচ্ছে বাচ্চাদের টাইম পাসের জন্য এই ধরনের বিনোদন অনেক দরকার আমি মনে করি বাচ্চাদের সাথে খেলা করলে মানে খেলাধুলা করলে বাচ্চাদের ব্রেন অনেক ভালো হয় ব্রেন অনেক বৃদ্ধি পায় আমি চেষ্টা করি যে আমার বাচ্চাদের যথেষ্ট পরিমাণে সময় দিতে তাও মাঝে মাঝে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই কারণ একা একা আর কত মানে সব কিছু আমার একাই করতে হয় ওর বাবা তো সারাদিন কাজে থাকে কাজ থেকে আসার পর প্রচণ্ড টায়ার থাকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো রাত হোক দিন হোক সকাল হোক ওদের সারাদিন আমার সাথেই কাটে সাইফা একটু চুপচাপ কিন্তু সাফান প্রচণ্ড পরিমাণে কথা বলে এত পরিমাণে কথা বলে টিভি দেখলেও কথা বলে খেতে বসলেও কথা বলে সারা দিন কথা বলে ওর কথায় আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে তই তো আমার দিনকাল এভাবেই চলছে এভাবেই যাবে তো নেক্সট আমি দেখাবো ওদের বাপ ছেলের খেলা তো আজকের মতো এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ